রাজ্য পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠনের জন্য জন সেক্টর এক্সপার্ট নিয়োগের জন্য একটি কনসাল্টিং ফর্ম সিলেকশনের লক্ষ্যে পরিকল্পনা দপ্তর এবং অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে সকল কোড়াল ফর্মালিটি বজায় রেখে দু সালের উনিশে ডিসেম্বর ই টেন্ডার করা হয় ই টেন্ডার সংক্রান্ত সকল কার্যাবলী সম্পূর্ণ করার পর ই ওয়াই নামে একটি সংস্থা টেন্ডারটি পায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে ত্রিপুরা সরকারের সকল দপ্তর ও রাজ্য সরকারি সংস্থাগুলির প্রজেক্ট রূপায়নের জন্য কনসেপ্ট নোট ডিপিআর ইত্যাদি তৈরি করা এবং প্রয়োজনীয় মনিটরিং করার জন্য চোদ্দটি সেক্টরে জন সেক্টর এক্সপার্ট নিয়োগ করে ইউআই সংস্থার সাথে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে তার জন্য সংস্থা পাবে পনেরো কোটি ছিয়ানব্বই লক্ষ চুয়ান্ন হাজার টাকা তবে প্রয়োজনীয় পরবর্তী সময় ইউআই সংস্থার সাথে চুক্তির মেয়াদের সময় বৃদ্ধি করা হতে পারে মঙ্গলবার মহাকরণে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী প্রণোজিত সিনহ রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী প্রণোজিত সিনহ রায় বলেন অফিসারদের নিয়ে বিভিন্ন দপ্তরের কাজকর্ম চলছে কিন্তু সেই কাজ আরও দ্রুত করতে হবে আধুনিক প্রযুক্তির ছড়াছড়ি বর্তমানে তার জন্য পরিকল্পনা দপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে পরিকল্পনা দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর দপ্তরের কাজকর্ম আরও বৃদ্ধি করতে হবে দপ্তরের সকল কর্মীদের দায়িত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি পরিকল্পনা দপ্তরের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের গতি আরও বৃদ্ধি করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিনহ রায় তিনি আরো বলেন ই ওয়াই সংস্থা মে মাসে টেন্ডার পেয়েছে মঙ্গলবার সংস্থাকে কাজ করার জন্য একটি ঘর প্রদান করা হয়েছে ভারত সরকার ও রাজ্য সরকারের কাজ যেন সঠিকভাবে সময়মতো শেষ করা হয় এবং প্রকল্পের টাকা যেন ফিরে না যায় তার জন্য ইওয়াই সংস্থা সাপোর্ট নেওয়া হবে যে কি চলছে না ওদের বা কিছু ডিপার্টমেন্ট দিয়ে চলছে এটাকে ফ্রাস্ট করতে হবে আর ডেভেলপ করতে হবে নিউ টেকনোলজি এখন সরাচরি এখন তো আগের পুরোনো সিস্টেমে নেই তো সেকোনো যাতায়াত অ্যাডোপ করতে পারে রাজ্যের মধ্যে সেটাই আমি একশো টাকার কাজ করব পুরোনো পদ্ধতিতে আমি একশো টাকা নিউ পদ্ধতিতে কাজ করে একশো টাকা যাবে আশি টাকা করতে পারি তাহলে আমার কুড়ি টাকা সাপটা তুলে আদার্স কোনো প্রজেক্ট নিতে পারি তো এইসব চিন্তাভাবনা করে কিন্তু পিএমও এখানে অ্যাডপ্ট করা সুতরাং আপনাদের কাছে আমার থাকবে নতুনভাবে এবং আমাদের অফিসার থাকবে যে লাইন কর্ডিনেশান ডিপার্টমেন্টের সবাই যাতে এই সমস্ত কাজের সঙ্গে সবাই আরও বেশি যুক্ত হয় লাইন কর্ডিনেশান ডিপার্টমেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট এটা উপলব্ধি করাতে হবে নিজেকেও ভাবতে হবে যে আমাদের ডিপার্টমেন্ট অনেক কাজ আছে এবং আমার মনে হয় গত দুই বছর ধরে প্রায় এক দেড় দেড় বছর ধরে প্ল্যানিং কর্ডিনেশান ডিপার্টমেন্টের অনেক অ্যাক্টিভিটিস ওরা বেড়েছে এবং আরও যাতে বাড়ে আরও বেশি অ্যাক্টিভিটিস হতে পারে বাট এই ডিপার্টমেন্টের মাধ্যমে টোটাল স্টেটের সমস্ত প্রপোজালগুলো যাবে এবং সেগুলো স্যাংশন করা সেগুলো প্রপোজাল দেওয়া আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমেই হবে সুতরাং এটা আমি সমস্ত স্টাফদের কাছে বলবো সেক্রেটারি সাহেব আপনার বলবো যাতে এরা সব ইনিশিয়েটিভ অ্যাক্টিভ এবং আহ প্রত্যেকের মধ্যে রেসপন্সিভিটি আছে যে আমার হাই টু ডু সামথিং এটার মধ্যে সবাই মান থাকতে হবে তো যাই হোক আমি আজকের দিনে অন্য আর বলি না বাকি যেটা বলেছে আমাদের এটা টোটালি আর একটা রিভিউ করতে হবে আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে ডাইরেক্টলি তাদের খুব বেশি প্রয়োজন সেই ডিপার্টমেন্টের সেকেন্ডারি স্যার সেটা নিয়ে আগামী দিনে আপনাদের নিয়ে নিয়ম ওদেরকে নিয়ে বসবে তো এটাকে আশা করি যে আমাদের কাজে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উদ্দেশ্য করে করা হয়েছে সেটা আমরা ইউআই সংস্থা মূলত ডিপিআর তৈরি সহ প্রযুক্তিগত বিষয়ে পরিকল্পনা দপ্তরকে সহযোগিতা করবে ডিপিআর তৈরির পর তা পাশ করিয়ে আনার ক্ষেত্রেও এ সংস্থা দপ্তরকে সহায়তা করবে